গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। ব্লগটা জানো আমি দুপুর থেকে শুরু করলাম, এখন আমরা সবাই মিলে ভাত খাবো। আমি ভাত দেবো না, আজকে অনেক কাজ ছিল ওই জন্য না ব্লগটা করিনি, কারণ ওদের স্কুল বন্ধ হয়ে গেল। সব ওরা আসলো, সব জামা কাপড় ধুয়ে আমি মেলে দিয়েছি বাগানে। কালকের জন্য কিছু রাখিনি আর কি, পুজো চলে এসছে তো এইসব করলাম। ওই জন্য আনলাম হচ্ছে, ব্লগ করলে তো মানে দৌড়াদৌড়ি করতে হয় ক্যামেরা নিয়ে মোবাইল নিয়ে, সেই জন্য আর করিনি। বাবা শব্দ করে না বাবা। তো এখন দুই ভাইকে একসাথে খাওয়াবো, তারপরে আমি আর ওর বাবা মন্দিরে রং করছে, তো ওদের খাওয়াই। দুজনের ভাত একসাথে নিয়ে নিলাম এই গামলাটার মধ্যে। গামলা না, এটা একটা থালাই, মানে উঁচু থালা। দু ভাইকে যদি একসাথে খাওয়াই না তাহলে সুবিধা হয় আর কি। তো আমি দেখো মুগ ডাল করেছিলাম লাউ দিয়ে, আর হলো ডিম আর আলু ভাজা একসাথে করেছিলাম, ওরা দুই ভাই খেতে খুব ভালোবাসে। আর পাঁপড় ভাজা করেছি একদম সিম্পল, আর আমার জন্য এখানে এক পিস মাছ করেছি, কেননা কেউ মাছ খেতে চায় না আর এই মাছ খেতেও পায় না। আর একজন কানছে সোফায় বসে বসে, ও খাবে না। দেখো কিরকম মারপিট করে, আর ওদের খাওয়াবো এখন আমি। বসো, দেখো কিরকম অত্যাচার করে। এই দেখো বাগানে সব জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম স্কুলের ওদের, কেন কি শেষ, এখন বন্ধ। আজকে মানে আজকে হয়ে স্কুল ছুটি হয়ে গেল, তো এগুলো সব কালকে শুকিয়ে গেলে একেবারে আয়রন করে সব রেখে দিব। চাল কুমড়া হয়েছে নাকি আর কে জানে, দেখা যায় না। এখানে গাছ লাগালে না দারুণ হবে। গত বছরের গাঁদা ফুল রেখেছিলাম, তো এবার একটা গাঁদা ফুলের গাছ হয়নি, কোথাও হয়নি। প্রত্যেকবার অনেক হয় লাগিয়ে দিই, কিন্তু এবার একটাও হয়নি। এখন আমি কী করবো বলো তো, এখানে লাগিয়ে দিব, মানে বীজগুলো ফেলে দিব। আমি না দুটা গাঁদা ফুল রেখে দিয়েছিলাম, মানে বীজ রেখে দিয়েছিলাম, তো সেটাই আমি এখানে ছিটিয়ে দিচ্ছি। তো গাঁদা ফুলের বীজ তো মানে যেখানেই ছিটাবে সেখানেই হয়, তো ছোটো ছেলেও চলে এসছে আমার সাথে কাজ করতে। আর এখানে একটা চন্দ্রমল্লিকার গাছ নিয়ে এসছে, এটা আমি লাগাবো। দাঁড়া এখানে খুঁড়ে না বাবা, এই সাইডে খোঁড়ো, এখানে খোঁড়ো, এই সাইডে দাঁড়াও, গাছটা নিয়ে আসি আমি। এই টপটার মধ্যে লাগিয়ে দেব, বাবা কি ভারী। দেখো আরেকজন গাছ লাগাচ্ছে, বাবা নিয়ে আসো তো, ওটা নিয়ে আসো এদিকে। হ্যাঁ তুমি নিয়ে আসো না বাবা, এই যে এখানের মাটিটা ভালো, বেশ কালো মাটি তো, এই যে এখানে মাটি, এই মাটিটা না খুব ভালো, তো এখানে বাগানের যত পাতা মানে এই জায়গাটায় জমা করে, তো পচে যায় সব। পচে গিয়ে দেখো কি সুন্দর কালো হয়ে গেছে, মানে প্রচুর সার আছে এই মাটিতে। আর তুমি এই মাটিতে যেটা লাগাও সেটাই হয়। গত বছর এই মাটিতে মানে শিম গাছ লাগিয়েছিল, এত শিম হয়েছিল। তারপরে আমি কুমড়া গাছ লাগিয়েছিলাম, ওটাও ভালো হয়েছিল। তো দেখো গাছটা আমি লাগিয়ে নিচ্ছি, এই মাটিটা দিয়েই লাগাবো। আর আমি ফুল গাছটা সব এখানকার মাটি নিয়েই লাগাই, পাতা পচা সার আর কি, পাতা পচা সার তো খুব ভালো হয়। আর এখন না আমি মানে দু হাত দিয়ে কাজ করতে পারি না, মানে বাঁ হাতটা তো আমার ভেঙে গেছিলো, তো একটু যদি আমি মানে ওটাতে চাপ দিই না প্রচণ্ড ব্যথা হতো, মানে প্রচণ্ড ব্যথা হয়। তো এক হাত দিয়ে যতটা পারি করি, আর এবার না বেশি আমি গাছ লাগাবো না, কারণ কি পারবো না, মানে এক হাত দিয়ে না করতে খুব অসুবিধা হয়। তো আমি এক হাতটা দিয়েই করছি, দু হাতে চাপ দিলে মানে দেখবে দু হাতে কাজ না করতে পারলে না খুব অসুবিধা। আর দেখো আমি অল্প জল দিয়ে দিচ্ছি গাছগুলোর মধ্যে, তো আমার গাছ লাগানো হয়ে গেছে। দেখি প্রত্যেক দিন একটা দুটা করে গাছ এরকম করে মানে অন্য টবে ট্রান্সফার করবো আর কি। ঠাকুর ঘরে আসলাম, আর আমাদের দেখো পূজোর লাইটিং, লাইট লাগানো হয়ে গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, রান্নাঘরে এসেছি চা করতে। চা আর দেখো আমি মুসুর ডাল সেদ্ধ করছি, কেন কি চা খেয়ে এখন হলো মন্দিরে যাব। আর হলো মুসুর ডাল সেদ্ধ করে রাখছি, হলো মানে রাত্রিবেলা না একটু ফেসিয়াল করবো আজকে, তো আসবে রাত্রিবেলা পার্লার থেকে, 9টার সময় আসবে বলেছি আর কি। তো এটা করে রাখি, মন্দিরে গিয়ে ডান্স প্র্যাকটিস করবো সবাই মিলে। আর দুধটা জাল দেবো, এই যে দুধটা জাল দিয়ে ছোটোজনকে হলো চকচ দেব, আর বড়জনের চা খেয়েছে মা করে দিয়েছে।
তোর বাবা আর আমি খাবো এখন। আমি না অল্প করে মানে কাঁচা দুধটা গরম করে নিয়েছিলাম চা করার জন্য। চায়ের মধ্যে দেখবে কাঁচা দুধ দিলে একদম বাজে লাগে, গন্ধ হয় একটা, কীরকম বাজে একটা গন্ধ লাগে। তো আমরা বেশি মানে গরুর দুধটাই ইউজ করি, পাউডার দুধটা খুব কম ইউজ করি, যখন থাকে না তখন ইউজ করি। আর না এখন এই গরুর দুধ দিয়ে চা খেতে খেতে না এখন অভ্যাস হয়ে গেছে, পাউডার দুধের চাটা এখন ভালো লাগে না খেতে। তো দেখো আমার চা বানানো হয়ে গেছে, আর এদিকে আমার দুধটাও জালে বসিয়ে দিব। আর হলো আমার বর আর আমার ছোটো ছেলে এখনও ঘুম হচ্ছে, আজকে না ছোটো ছেলেকে জোর করে ঘুম পাড়িয়েছি। ওই আবার রাত্রিবেলা ক্লাবে যাবে, ওখানে গিয়ে অত্যাচার করবে দুই ভাই। তো চাটাও হয়ে গেছে, এদিকে ডাল সেদ্ধটাও প্রায় হয়ে গেছে, আর এই জিনিসগুলো আমি সব গুছিয়ে রাখছি। তো ছেঁড়াবেড়া হয়ে যায়, আমি কাজ করতে আসলে না খুব ছেঁড়াবেড়া হয়ে যায়, পরে আমি ওগুলো ভালোভাবে গুছিয়ে রাখি। মানে আমি সুন্দরভাবে পরিষ্কার মানে কী বলো তো, মানে আমি কাজ করতে আসলে ছেঁড়াবেড়া হয়, তো এগুলো সুন্দরভাবে আমি এখন গুছিয়ে রাখছি। আর এখন চাটা খেয়ে নিই। ঘরের লাইটটা মানে এদিকে ঘুরিয়ে দিয়েছে পশুদিন আর কি, এখন চকচকা আর কি, এখন সুন্দর দেখা যায়, পরিষ্কার দেখা যায়। এই দুটো লাইট কিন্তু এই ঘরে, একটা টিউব লাইট আর একটা হলো ছোটো লাইট, তাও আলো হতো না। মানে ও পাশে মুখ ঘোরানো ছিল, ও পাশে মানে ও পাশের দিকে লাইটটা করা ছিল, এখন এই পাশে করে দিয়েছে, রান্না করতেও সুবিধা। তো এখন যাবো সবাই মিলে, আমি যে একটা তুলেছিলাম একটা না দুজন মানে আমরা একসাথে করছিলাম, কিন্তু কালকে থেকে শুরু করেছি, কিন্তু ওটা আমি ভাবছি আর করবো না, কেন কি ভালো করে না করলে না ভালো লাগে না, একজন ভালো করবে আরেকজন এটা ভালো হবে না, ওটা আমার ভালো লাগে না। তো গ্রুপ ডান্সই করবো সবাই একসাথে, কাকিমা বৌদিদের সাথে, ওটাই আমি করবো আজকে গিয়ে বলবো। এই যে আসবে পুজো আসবে, আমরা সবাই সাজুগুজু করবো, কেনাকাটা করবো, ঘর পরিষ্কার করবো, কত আনন্দ। তোমাদের সাথে পরপর করতে করতে আমার চাটা হয়ে গেছে। দেখো ঘুমোচ্ছে ওরা। চা চা শুনছো, চা। এখন আমার রান্নাঘরটা কি সুন্দর আলো, ওই যে এই পাশে ছিল না মুখটা, লাইটটা এই পাশে ঘুরিয়ে দিয়েছে। চুড়িদার পরে নিলাম, এখন যাবো হলো মন্দিরে, দরজাটা বন্ধ করেছিলাম। তো যাই, ছোটো পোলারে নিয়ে যাই, কেন ও তো আমার পিছা ছাড়বে না, আর বাড়িতে থেকেও কী করবে, ও যুদ্ধ করবে, যুদ্ধ। বাড়িতে যদি রেখে যাই না, দুই ভাই হলো যুদ্ধ করবে। পারফিউম লাগাই তো বাচ্চা বলো চলো আমার সাথে, ওটাই ভালো তাই না। তো আজকে একটু সাজুগুজু করে যাচ্ছি, ওর বাবা বলে কি সাজুগুজু করার কি হলো, আমি খালি একটু চশমা বলছি, কাজল পড়েছি, তাই বলে কেউ না যেরকম আছো ওভাবে যাবো, আমি না সবাই সাজুগুজু করে যাই, আমি সাজুগুজু করেই যাবো। ওঠো উপরে, ওঠো যে উপরে যাও আগে, তারপরে আমাকে একটা বাবা নমো দিয়ে নিও, ঠাকুর বাবা ঠাকুর নামো দাও। বাবা পড়বে না, বাবা বাবা পড়ে গেলে কিন্তু মুশকিল আছে। দেখো সবাই চলে আসছে আস্তে আস্তে, মানে সবাই চলে এসছে, এখন আমরা মানে ডান্স প্র্যাকটিস করব। তো কাকিমারা আছে, পাড়ার বৌদিরা আছে, সবাই মিলে এখন ডান্স প্র্যাকটিস করব। তো করছি সবাই মিলে, বেশ ভালোই লাগছে, জানি না কতটা সুন্দর করতে পারবো। শিউলি ডান হাত প্রথমে, তারপর বাঁ হাত, হারিয়ে যাবি না,
পাপা বাড়ি যাবি না? আরেকজনকে দেখো মন্দির থেকে নিয়ে আসলাম, ও এখন কান্না করছে, ও আসবে না, তো মন্দিরেই থাকবে বলে। ও তো বলি কি না, মন্দিরেই থাকবো, খেলবো, তো বলে কান্না করছে। আর দেখো পার্লার থেকে মেয়েটা চলে এসছে, ফেসিয়াল শুরু করে দিয়েছে, অনেক রাত হয়ে গেছে, 10টা বেজে গেছে। দেখো ফেসিয়াল করে মুখটা একদম চকচকা হয়ে গেছে। তো কটা বাজে বলো তো? 11:10 এসেছে, এই 10টার সময় মাত্র গেল। ভালো লাগছে বেশ, মাসাজটা করেছে না, মানে ঘুম পেয়ে যাচ্ছিল, খুব ভালো লেগেছে। তো মন্দির থেকে এসেই 9টার সময় টাইম দিয়েছিল, আমি চলে এসেছিলাম, তো পাশে বাড়ি করছিল, দেরি হয়ে গেছে, তারপরে 10টার সময় এসছে। তো আমি বললাম যে এত রাত্রে বলি আরেক জায়গায় করছিলাম, আচ্ছা আচ্ছা করে দাও, নাহলে আর সময়ও নেই, সেই জন্য করলাম আর কি। কিন্তু খুব ভালো লাগছে করে। দুজনকে মা খাইয়ে দিল, কি তো খেলে বাবা? জেল থেকে ছাড়া পেয়েছে, সবাই মিলে ওখানে খুব আনন্দ করলো। আর আমরা অনেকক্ষণ ধরে ডান্স করলাম আজকে, পা গুলা ব্যথা হয়ে গেছে, কালকেও ব্যথা, ঘুমটা খুব ভালো হচ্ছে, কালকেও ঘুমটা ভালো হয়েছে, আজকেও ঘুমটা ভালো হবে। রাত হয়ে গেছে, এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। দেখো আমার বিছানার অবস্থা, বিছানার অবস্থা না, ঘরের অবস্থাই খুব বাজে, খালি বিছানার অবস্থা না, এখন বাজে থাকবেই, এমনিতেই বাজে থাকে, এখন আরও বাজে থাকবে। আর এখানে ঘড়িটা চার্জে দিয়ে রেখেছে, আমার মোবাইলে চার্জ নেই, চার্জ দেবো, চার্জ দিয়ে খেতে যাবো। সরি মাম্মা বলে দিলো, হয়ে গেল, ব্যাস মাম্মাকে সরি বলে দিলো আর হয়ে গেল। খাওয়া দাওয়া শেষ করলাম, 15টা বাজে, আজকে অনেক রাত হয়ে গেছে, এই পুজোর মধ্যে এরকম হবেই। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগের মধ্যে যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো গুড নাইট, বাই।